Welcome friends to our YouTube channel on a very exciting trek called Kashmir Great Lakes Trek. KGL trek ti ekti moderate trek to jara ekdom beginner tarao jete korte paren chaile kintu ektu cardio ebong physical exercise du tin mas dhore kore tarpor ashle subidha hobe. Ajker blog e amra apnader shei somosto information debo jeti apnader KGL trek ba Kashmir Great Lakes trek korte sahajjo korbe. কাশ্মীর গ্রেট লেকস ট্রেকটি সাধারণত শ্রীনগর থেকে শুরু হয়। যদি আপনারা ফ্লাইটে করে আসেন ভারতবর্ষের বা পৃথিবীর কোনো জায়গা থেকে আপনারা শ্রীনগরে আসতে পারেন, আর যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে জম্মু অবধি আপনারা ট্রেন পেয়ে যাবেন, সেখান থেকে বাই রোড আপনারা শ্রীনগর আসতে পারেন। শ্রীনগরে আপনারা রাত্রির থেকে পরের দিন সকালবেলা শ্রীনগর থেকে স্টার্ট করতে পারেন। যদি আপনারা ট্রেকটি কোনো সংস্থার সাথে করেন তারা জেনারেলি শ্রীনগর থেকে গাড়ির ব্যবস্থা করে দেয়, আর যদি আপনারা নিজেরা আসতে চান তাহলে শ্রীনগর থেকে আপনারা গাড়ি ভাড়া করে আসতে পারেন। আপনাদের প্রথম ট্রেনটি বসবে শীতকারী বলে একটি জায়গায়। এই শীতকারী জায়গাটি সোনমার্গ থেকে 5 কিলোমিটারের মধ্যে, তবে নিয়ারেস্ট জনবসতি আপনি সোনমার্গেই পাবেন। তো যদি কিছু কেনার থাকে আপনাকে সোনমার্গ থেকে কিনে নিতে হবে। এবার চলে আসি সময়ের হিসাবে। তো এই ট্রেকটি করতে মোটামুটি 7 থেকে 8 দিন লাগে সংস্থার হিসাবে। জেনারেলি মাঝখানে একটা রেস্ট দেওয়া হয়, আর এছাড়া প্রথম যেদিন ট্রেক শুরু করছেন সেই দিন ওখানে থাকার ব্যবস্থা করা হয়। তো পরের দিন থেকেই বেসিক্যালি হাঁটা স্টার্ট হয়। তো হাঁটার দিন অ্যাকচুয়ালি 6 দিন, কিন্তু ট্রেকটি করা হয় জেনারেলি 7 বা 8 দিনের হিসাবে। আর যদি আপনি ট্রেনে করে আসেন তাহলে তার সাথে আপনাকে আসা যাওয়ার আরও 1.5 থেকে 2 দিন ধরে রাখতে হবে। আর যদি আপনারা ফ্লাইটে করে আসেন তাহলে মোটামুটি আপনাদের কিছুটা সময় বেঁচে যাবে। তো সময়ের হিসাব করেই এই ট্রেকটিতে আসবেন। জম্মু এবং শ্রীনগরের মাঝখানে আরেকটি রেলওয়ে স্টেশন পড়ে, যেটা উদমপুর স্টেশন। এটিতে আসলে আপনি আরও কিছুটা এগিয়ে যান, তো উদমপুর থেকে শ্রীনগর আসার সময় কিছুটা কম লাগে। এইবার চলে আসছি খরচার হিসাবে। তো কোনো ট্রেক সংস্থার সাথে যদি যান তাহলে এই 7 থেকে 8 দিনের ট্রেকটি করতে 16 থেকে 18 হাজার টাকা নিয়ে থাকেন এনারা। এর মধ্যে ইনক্লুডেড থাকে গাইড চার্জ, টেন্টের চার্জ এবং খাওয়া দাওয়া। আর যদি আপনারা এটি নিয়ে করা যায় না এই ট্রেকটি কোনো সংস্থার সাথেই করতে হবে, কারণ এখানে রেজিস্ট্রেশনের ব্যাপার থাকে এবং ইন্ডিয়ান আর্মির চেকপোস্টগুলো আছে, সেই চেকপোস্টগুলো আপনাকে পার করতে হবে। তো এই গাড়িটা করে আমরা জম্মু থেকে শ্রীনগর আসলাম। এসে আমরা একটা হোটেলে স্টে করছি শ্রীনগরে, আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় অমরনাথ যাত্রা ছিল বলে অনেক আর্মি চেকিং বসানো হয়েছিল। পরের দিন সকালবেলা আমরা কিছুটা সময় ডাল লেক ভ্রমণ করতে এবং শপিং করার জন্য কাজে লাগাতে গেলাম। আপনারা চাইলে ডাল লেকে শিকারা ভ্রমণ করতে পারেন, পার হেড 500 থেকে 700 টাকা নিয়ে এই শিকারাগুলি আপনাকে 1 থেকে 1.5 ঘন্টার রাইড করাবে। আর অবশ্যই কাশ্মীরে গেলে সেখানকার ওয়াজওয়ান খেতে এবং ইয়াখনি খেতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, যদি আপনারা কাশ্মীরে গিয়ে শপিং করার সুযোগ পান তাহলে সেখানকার শল এবং শলের তৈরি বিভিন্ন জামাকাপড়, এছাড়াও কাঠের তৈরি অনেক সুন্দর সুন্দর হাতের কাজ হ্যান্ডব্যাগ এগুলি দেখতে পারেন। এগুলি খুবই সুন্দর নকশা করা এবং একটা ইউনিক ছাপ আছে প্রতিটা জিনিসের মধ্যে। ডাল লেককে পাশে রেখে আমরা চলতে শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে। সকালবেলা আমরা গাড়ি করে যেতে শুরু করেছিলাম এবং আমরা মাঝপথে এরকমই একটি জায়গায় হল্ট দিয়েছিলাম যেখানে একটি নদী বয়ে যাচ্ছিল পাশ দিয়ে, এবং সেখানে দাঁড়িয়ে আমরা খুব সুন্দর ছবি তুললাম এবং কিছু খাবার দাবার খেয়ে নিলাম। এবং অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের ক্যাম্প সাইটে। তো অল্প বৃষ্টি পড়ছিল এবং এখানে দেখতেই পাচ্ছেন মেঘে ভর্তি আকাশ, খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে এরকমভাবে টেন্ট লাগানো ছিল এবং আশপাশে এরকম গাছের সমাহার লেগেছিল। তো মানে পরিবেশটা আপনাদের ভাষায় বলে বোঝানো যাবে না, তো তার জন্য আপনাদের এটা এক্সপিরিয়েন্স করতে হবে। তো দেখতে থাকুন আমাদের ব্লগ, আমরা আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ এই সিরিজের নিয়ে আসছি শীঘ্রই।